তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই বড্ড খারাপ। ছোটবেলা থেকেই খারাপ শব্দটি যেন নিত্যকার সঙ্গী হয়ে উঠেছিল শুভেন্দুর। বেকার শুভেন্দু খারাপ এই অজুহাতে একসময় ছেড়ে গিয়েছে মনের মানুষটাও। হাজারো খারাপ শুনতে শুনতে হতাশ হয়ে পড়াটাই স্বাভাবিক, কিন্তু না, ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেননি শুভেন্দু। বরং খারাপ শব্দটিকে সঙ্গী করেই অদম্য ইচ্ছা শক্তি আর জেদের কারণে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে শুভেন্দু চট্টোপাধ্যায়। বাঁকুড়ার ছাদনা দুবরাজ মোড়ে এখন বিখ্যাত শুভেন্দুর খারাপ চায়ের দোকান। কিন্তু এই খারাপের রহস্যটা কি? 2008 সালে স্থানীয় কালপাথর হাই স্কুল থেকে মাধ্যমিক, 2010 সালে বাঁকুড়া বঙ্গবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক, 2013 সালে হিমাচল প্রদেশের ভারতী বিশ্ববিদ্যালয় সংস্কৃতে সাম্মানিকে স্নাতক, পরে শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করার ইচ্ছা থেকেই 2020 সালে পশ্চিম বর্ধমানের একটি বেসরকারি কলেজ থেকে DLED প্রশিক্ষণ নেওয়া, তারপরেও জোটেনি চাকরি, ফলে আত্মীয় স্বজনের কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। শুভেন্দুর পড়াশোনার মান খারাপ, তাই চাকরি জোটাতে পারল না। নিকটজনদের এমন কটূক্তির পাশাপাশি বেকার শুভেন্দুর গায়ে খারাপ তকমা লেপটে ছেড়ে গিয়েছিল প্রিয় মানুষটাও। 2 বছর আগে লকডাউনের আবহে বাঁকুড়া পুরুলিয়ার রাস্তার পাশে এক চিলতে দোকানঘর ভাড়া নিয়ে শুভেন্দুর খারাপ চায়ের দোকানের পথ চলা শুরু। প্রথম দিকে সেভাবে সারা না মিললেও নিয়মিত খদ্দেরদের পাশাপাশি এখন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী অনেকেই শুভেন্দুর খারাপ চায়ের টানে দোকানে ভিড় জমান। চাটা কি শুভেন্দুর সত্যি খারাপ? জবাবে ক্যারাটে প্রশিক্ষণ দেবনাথ সহিস বলেন, না, খারাপ চা নামটা দিয়েছে সেটা ওনার নিশ্চয়ই কিছু লজিক আছে বা কিছু ব্যাপার আছে, কিন্তু খারাপ চা কি খারাপ চা নয়, খারাপের নামে সত্যি খুব ভালো। কারণ আমি এখানে আমি ক্লাস করাতে যাই, আমি একজন নিজের টিচার, আমি একজন ক্যারাটে টিচার, তো আমি ওই ছাদনা এই আপনার কমলপুরে ক্লাস করাতে যাই গার্লসে। তো ওখানে আমি প্রতি রবিবার এইখানে আমি হোল্ড করি, যাওয়ার সময় তো চা খেয়ে যাই আর আসার সময় চা খেয়ে যাই, অতএব খারাপ বলে আমি কিছু দেখিনি। দোকানের সামনে তো শুভেন্দুর খারাপ চা স্টিকার, শুভেন্দুর খারাপ চা, এবারে শুভেন্দু এই ব্যাপারটা শুভেন্দুই ভালো করে জানাবে যে খারাপ চা কেন নাম দিয়েছে। কি মনে হয় কিছু রহস্য কি লুকিয়ে আছে? নিশ্চয়ই কিছু মনে হচ্ছে লুকিয়ে আছে। একই কথা বলেন শুভেন্দুর বাবা গোবর্ধন বাবু। কালপাথর বিনাপানি হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী গোবর্ধন বাবু বলেন, এটা আমি কী দেখবো, আমাকে তো এখন ছেলে সবসময় নেগেটিভই ভেবে আসতো, খারাপের মধ্যে কেন তাহলে খারাপ চায়ের দোকানটা কেন? ওই জন্যে খারাপ দিয়েছি। কেন খারাপ, কী হয়েছে খারাপ কেমন? কী বলবো আর, এটা এটা তো আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো কি? ছেলে তো পড়াশোনা করেছে, ছেলে পড়াশোনা করেছে, ছেলের চাকরি বাকরি হয়নি। কী বলছে খারাপ শুভেন্দু, কেন এমন নামকরণ? শুভেন্দুর অকপট স্বীকারোক্তি। কারণ বলতে কি, যে ছোটোর থেকে মোটামুটি পড়াশোনা করতাম, ঠিকই আছে, পড়াশোনা করার মাঝে মধ্যে পড়াশোনা ঠিকই চালিয়ে যেতাম, হয়তো কেউ কেউ বলতো আরে না না তোর পড়াশোনার মধ্যে সেরকম কিছু পাচ্ছি না, হয়তো তুই খারাপ, হয়তো গ্রাজুয়েশন টিচার ট্রেনিং সবই করেছি, এখনও সার্ভিস জুটে নেই, তার উপর কি তারাও আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই বলতে থাকে সেরকম তো শিক্ষিত নোস, তার জন্য তুই এখনও পর্যন্ত সার্ভিস জুটাতে পারিস নি একটাও, সেখানে ওরা খারাপ বলেই একটা ট্যাগ লাইন করছে শুধু খারাপ। আই থিঙ্ক নিজের ভালোবাসার মানুষও বলেছে যে নিশ্চয়ই তুমি খারাপ, তোমার মধ্যে সেই কোয়ালিটি নেই, তুমি খারাপ ছেলে, তোমার সঙ্গে থাকা যায় না, বেটার লাইফ, এর থেকে আমি অন্য মানে সরে যাওয়ার মনোভাব, ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই। ও খারাপ বলতে যায় একে, মোটামুটি সবাই খারাপ 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 বলতে থাকে, তা আমি চাই যে খারাপের মধ্যেও একটা কিছু পাওয়া যায়, খারাপ না এলে আমি জীবনে বুঝবো কী করে যে আমি ভালো পাবো কী করে। তা তার থেকে দেখলাম যে না ঠিক আছে, যখন জীবনে এখন একটা বিজনেস করলাম, খারাপ চা নিয়েই শুরু করলাম লাইফটা, যে না ঠিক আছে চা তো আমরা সবাই তো ভালো খাই, কেউ লেখে স্পেশাল চা মালাই চা, বাট আমি একটা নতুনত্ব করলাম যে আমার জীবন শুধু খারাপ খারাপ খারাপ, তাহলে আই থিঙ্ক ওইটাকে করলাম কি যে ট্যাগ লাইনটি আমি করবো যে আমার শুভেন্দুর খারাপ চা, অ্যাজ ইউজুয়াল এবারে মানুষ খাচ্ছে কেউ বলছে না এতটাই খারাপ যে আরেকবার করে এসেও খেতে হবে, এইরকম মোটামুটি রেসপন্স তো মোটামুটি ভালোই দেয় আমাকে যে না ঠিক আছে চালিয়ে যাও এইভাবে চলুক আমারও চাই, এভাবেই চলতে থাকছে। আরও আমি চাইছি যে থেকে আরও বেটার খারাপ করতে চাই চাটাকে, যাতে আরও মানুষ বলে যে না এই খারাপ চাটাই আমাকে চাই।
তবে এই খারাপ চায়ের দোকান খোলার পর থেকে ক্রেতাদের আশীর্বাদে বেশ ভালোই সময় কাটছে বলে তিনি জানান। বাঁকুড়া থেকে তিমির কান্তি পতির রিপোর্ট, খাস খবর।